ওয়েলকাম ফ্রেন্ডস, আমরা এখন যাচ্ছি পুরী থেকে কোণারক মন্দির, ওখান থেকে যাব নন্দনকানন বাই স্কুটি। আমরা একটা স্কুটি রেন্টে নিয়েছিলাম এই টোটাল সাইট সিনটা করব বলে। আমাদের সামনে একটা সাদা রঙের বাস দেখতে পাচ্ছেন আপনারা, তো ওই বাসের মধ্যে আমাদের ফ্যামিলির বাকি লোকজন আছে, তো আমরা বাসে যাইনি, আমরা স্কুটিটাই নিয়েছিলাম যাতে বাইরে প্রকৃতিটাকে খুব ভালো এনজয় করতে করতে যাব। তো সেই কারণে আমাদের স্কুটিটা রেন্টে নেওয়া। তো কোথা থেকে স্কুটি রেন্টে নিলাম, কত টাকা কি স্কুটির ভাড়া পড়লো কিরাম, আমি সব ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো তোমরা চাইলে এই সাইট সিনটা স্কুটি নিয়ে খুব ভালো করে সাইট সিন এনজয় করতে পারো। রাস্তা খুব সুন্দর, রাস্তায় কোনো রকম কোনো জায়গায় এতটুকু খারাপ নেই, মানে যে কারোর বাইক চালাতে বা স্কুটি চালাতে প্রবলেম হবে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। তো একটা স্কুটি যদি বা বাইক যদি হায়ার করা যায়, খুব ভালো করে এই সাইট সিনটা এনজয় করা যাবে। ফ্রেন্ডস, আমরা এখন ঢুকছি কোণারক মন্দিরে। তো আমরা ভুল করে প্রথমে এক্সিট পয়েন্টে ঢুকে গেছিলাম, তো এন্ট্রেন্সটা ঠিক এর সামনেই একটুখানি। এটা হচ্ছে কোণারক মন্দিরের এন্ট্রেন্স, আমরা আগে একটু ভুল করে এক্সিট পয়েন্টে ঢুকে গেছিলাম। তো এই গেট দিয়ে ঢুকেই লেফট হ্যান্ড সাইডেই হচ্ছে টিকিট কাউন্টার, যেখান থেকে টিকিট সংগ্রহ করে আমরা মন্দিরে প্রবেশ করতে পারবো। তো এখানে টিকিটের মূল্য হচ্ছে পার হেড 40 রুপিস, 1 থেকে 15 বছর পর্যন্ত বাচ্চাদের কোনো টিকিট লাগবে না। তো দেখা যাক ভেতরটা ঘুরে। মন্দিরে ঢোকার সময় দুপাশে খুব সুন্দর বাগান দেখতে পাওয়া যাচ্ছে, এবং এটা খুব ভালো করে যে মেনটেন করা হয় দেখলেই বোঝা যাচ্ছে। রাস্তা একদম পরিষ্কার, একটা পাতাও রাস্তাতে পড়েনি, এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরের রাস্তা। আমি এখন মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি, তো সিকিউরিটি চেক পয়েন্টে ওখানে ক্যামেরাটা বন্ধ করতে বলা হয়েছিল, তাই ওখানটা ক্যামেরা করতে পারিনি। তো এটা হচ্ছে মন্দিরের ভেতরটা, এটা হচ্ছে খুব সুন্দর একটা বাগান।
এটা হচ্ছে মন্দিরের ওপরের ভিউ, অসাধারণ এখান থেকে ভিউটা, চারিদিকটা শুধু সবুজ আর সবুজ। সিকিউরিটি চেক পয়েন্ট পার করে আমরা যে গেটটা দিয়ে মন্দিরে এন্ট্রি নিয়েছিলাম ওই গেট দিয়েই আমরা এক্সিট পয়েন্ট, ঠিক গেট থেকে বেরিয়েই বাঁ হাতে একটা রাস্তা গেছে, ওটাই হচ্ছে এক্সিট পয়েন্ট। এই গেট দিয়েই আমরা ঢুকেছিলাম, ওই সামনে দেখা যাচ্ছে সিকিউরিটি পয়েন্ট, তার ঠিক এক্সিট, এই যে এখানে এক্সিট লেখা আছে, আর ঠিক এই বাঁ দিক দিয়ে দুটো রেলিংয়ের মাঝখান দিয়ে সিঁড়ি, এটাই হচ্ছে আমাদের এক্সিট পয়েন্ট। এখান দিয়ে আমরা বাইরে বেরিয়ে যাব মন্দিরের বাইরে। এটা আমাদের এক্সিট ওয়ে, দু সাইডে খুব সুন্দরভাবে সাজানো বাগান, দেখেই বোঝা যাচ্ছে। তবে একটা কথা বলে রাখি, এখানে আসার সময় যেটা মানে কোন মাসে এলে ভালো হয়, তো আমি বলবো গরমে এখানে একদমই এসো না, প্রচণ্ড গরম পড়ে। কারণ আমি নভেম্বর মাসে এখানে খুব গরম, চেষ্টা করে একটু ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ঠান্ডার সময় আসার জন্য, তাহলে একটু আরাম করে ঘুরতে পারবে আর কি, এটাই। ঠিক আছে, তো আমাদের কোণারক মন্দির কমপ্লিট হয়ে গেল, এবার নেক্সট আমরা যাব নেক্সট ভিডিওতে নন্দনকানন।